এই যে ঘটনাগুলি বললেন এগুলো নিন্দাজনক লজ্জাজনক আমরা সমাজবদ্ধ জীব হিসাবে সুস্থ সমাজের নাগরিক হিসাবে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে এবং যারা অপরাধী প্রকৃত অপরাধী অবিলম্বে তাদেরকে গ্রেফতার করার ব্যবস্থা করা দরকার এবং কঠোর শাস্তি যাতে তারা পায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ পুলিশ এবং প্রশাসনকে গ্রহণ করতে হবে এখন যে প্রসঙ্গটা আপনি উল্লেখ করার চেষ্টা করেছেন আমি যেটা বলবো পুলিশ সম্পর্কে আমি সমস্ত পুলিশকে তো দায়ী করতে পারবো না সব থানাকে তো দায়ী করতে পারবো না এই অভিযোগ প্রতিনিয়ত উঠছে যে আক্রান্ত মায়েরা বোনেরা পরিবারের লোকদের সাথে নিয়ে থানায় গেলে কোনো কোনো থানায় এফআইআরই নিতে চাইছে না অভিযোগই নিতে চাইছে না বলছে আলোচনা করে মীমাংসা করে ফেলুন এবং যারা আক্রান্ত তাদের প্রতিক্রিয়া হচ্ছে এই আমরা যে আক্রান্ত হয়েছি পুলিশ আগেই জানে কাদের দ্বারা আমরা আক্রান্ত এটাও পুলিশ জানে প্রকৃত অর্থে আক্রমণকারী যারা তাদেরকে রক্ষা করার জন্যই পুলিশ এই অবস্থানটা নিচ্ছে এবং তারা সেখানে খুব বিক্ষোভ প্রকাশ করে বলছে কার কাছে আমরা যাব আমাদের রক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য কে দায়িত্ব নেবেন পুলিশে যদি এই ভূমিকা নেয় এই প্রশ্নগুলি তারা তুলছেন এবং কোনো কোনো জায়গায় আক্রান্ত পরিবারের লোকরা জনরা বলছেন থানায় গিয়ে আমরা দেখছি কোনো কোনো থানায় অপরাধী যে বা তাকে অপরাধ সংগঠিত করার ক্ষেত্রে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সাহায্য করেছে মদত জুগিয়েছে তারাই থানায় বসে আছে এই পরিস্থিতিতে আপনি কী করে গিয়ে অভিযোগ সেখানে উপস্থিত করবেন এবং সেখানে পুলিশ এই নেতিবাচক ভূমিকা গ্রহণ করছে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং এটার জন্য সামগ্রিকভাবে পুলিশ বদনামের ভাগিদার হয়ে যাচ্ছে মহিলা কমিশনের কথা বলছেন এই মহিলা কমিশন গঠিত হওয়ার পর প্রথম দিকে দেখা গেছে কয়েকটি এই ধরনের অপরাধের ঘটনা সংঘটিত হওয়ার পর তারা যাওয়ার চেষ্টা করেছেন পদক্ষেপ কী নিয়েছেন মানুষ জানেন না কিন্তু এখন যা দেখছি আমরা মহিলা কমিশন যতই পূরণ হচ্ছে মানে পূর্ণ হচ্ছে এবং এই সরকারের মেয়াদ যত শেষ হয়ে আসছে মহিলা কমিশন নিষ্প্রভ নিষ্ক্রিয় হয়ে গেছে খোঁজ খবরই নেওয়ার চেষ্টা করছে না মহিলা কমিশনটার যে দায়িত্ব সেই দায়িত্বই তারা প্রতিপালন করার ক্ষেত্রে কার্যকরী কোনো ভূমিকা নিচ্ছে না এটা মহিলাদের মায়েদের বোনেদের অভিযোগ এটা যে আমরা বলছি ঘটনা তা না সাধারণভাবে তাদের বক্তব্য এখন আপনি আপনার প্রশ্নের মধ্যে যেটা জানতে চেয়েছেন যে মহিলাদের বিরুদ্ধে এই যে অপরাধগুলো এগুলো মোকাবেলা করার প্রশ্নে আপনাদের সরকারের সময় আপনারা কী ভূমিকা নিয়েছেন প্রাসঙ্গিক এখানে আমি যেটা বলবো যতটা আমার স্মরণে আছে তার ভিত্তিতে আমাদের তরফ থেকে পুলিশকে নির্দেশ দেওয়া ছিল মহিলারা যখনই থানায় গিয়ে তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের প্রতিবাদে অভিযোগ দায়ের করবে কোনো প্রশ্ন ছাড়া আপনাদের প্রশ্নে তারা যাতে বিব্রত বোধ না করেন তার জন্য কোনো প্রশ্ন ছাড়া তারা যে অভিযোগ করবেন এটা লিপিবদ্ধ করতে হবে এবং এর উপর ভিত্তি করে আইনের ফাঁক ফুকর বন্ধ করে যাতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা যায় শাস্তি দেওয়া যায় তার জন্যে
সেইভাবে কিন্তু মামলাটা যাতে কোর্টে উপস্থিত করা হয় তার ব্যবস্থা করতে হবে। অপরাধী দল না, মত না, ধর্ম না, বর্ণ না, সম্প্রদায় না, অপরাধী অপরাধী। পুলিশকে অভিযোগ দায়ের করার সাথে সাথে দ্রুত ভূমিকা গ্রহণ করতে হবে অপরাধীকে গ্রেপ্তার করার জন্য। অপরাধী যাতে পুলিশের হাত গলে সেখানে পালিয়ে যেতে না পারে, লুকিয়ে থাকতে না পারে, তাকে খুঁজে বের করার দায়িত্ব পুলিশকে নিতে হবে। এবং যেটা বলবো, আমরা সেই সময়ে সাধারণ আইন শৃঙ্খলা এবং মহিলাদের বিরুদ্ধে যে অপরাধ, সমস্ত বিষয়টাকে ভাবনায় রেখেই সেই সময় সন্ত্রাসবাদী দৌরাত্ম্য ছিল, সবগুলো প্রশ্নে পুলিশ এবং জনগণ যাতে একসাথে মিলে ভূমিকা নিতে পারে তার জন্য আমরা একটা নতুন পদ্ধতি গ্রহণ করেছিলাম। থানা ভিত্তিক বিট তৈরি করেছিলাম, থানাটাকে কয়েকটা ভাগে ভাগ করে এলাকা সেখানে অফিসারদের ভাগ করে দিয়ে আলাদা আলাদা করে আমরা কমিটি তৈরি করে দিয়েছিলাম। এবং প্রতি মাসে এই বিট কমিটি সংশ্লিষ্ট এলাকায় নাগরিকদের নিয়ে তারা সবাই বসতেন, তাতে দল মত নির্বিশেষে নাগরিকদের মধ্যে যারা জনগণের কাছে সমাদৃত, শ্রদ্ধাভাজন, আস্থাভাজন, এরকম যারা নানা অংশের, তাদেরকে নিয়ে সেখানে সভা হতো। পুলিশের দায়িত্ব ছিল তাদের কাছে থেকে পুলিশকে জানতে হবে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে, অপরাধী কারা কী ধরনের অপরাধ করছে সেই সম্পর্কে, পুলিশের সেখানে কী করা দরকার, পুলিশের দুর্বলতা কী, এটাও চিহ্নিত করবে। এই সমস্ত বিষয় তারা গ্রহণ করবেন, তথ্য নেবেন, গ্রহণ করবেন। এবং পরের মাসে মিটিংয়ের আগে পুলিশ কী ব্যবস্থা নিল, কী পদক্ষেপ নিল, তার ফলাফল কী, সেটা আবার যখন মিটিং হবে সেই মিটিংয়ে উপস্থিত করতে হবে। এবং এর মধ্যে বিশেষ করে আমরা গুরুত্ব দিয়েছিলাম মহিলাদের বিরুদ্ধে যে অপরাধ, এটা সম্পর্কে কিন্তু খুব গুরুত্ব দিয়ে এই বিটের সভাগুলোতে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যেটা ছিল, যারাই আক্রান্ত হতেন মহিলারা তাদেরকে সরকারের দিক থেকে চিকিৎসা থেকে শুরু করে সমস্ত দায়িত্ব সরকার গ্রহণ করত এবং তারা যাতে আবার স্বাভাবিক জীবনযাত্রা শুরু করতে পারেন তার জন্য প্রশাসনিক দিক থেকে সরকারের সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে সাহায্য করার চেষ্টা করা হতো, পরিবারটির পাশে সরকার দাঁড়াবার চেষ্টা করতেন। এই যে পদক্ষেপগুলো, এর পাশাপাশি যেটা, সেটা হচ্ছে আপনার সেখানে আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা, তাদের স্কুলের যে মানে কারিকুলাম, পাঠ্যপুস্তক, আমরা সেখানে এটা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। যেমন রক্তদান শিবিরে কেন আমাদের অংশগ্রহণ করতে হবে, বৃক্ষরোপণের কাজে কেন আমরা ভূমিকা গ্রহণ করব, এবং বৃক্ষরোপণের পর এটাকে সুরক্ষিত করার জন্য আমাদের কী ভূমিকা হবে, এই বিষয়ের পাশাপাশি এই মহিলাদের বিরুদ্ধে যে অপরাধ, এই সম্পর্কে আমাদের ছেলেদের মেয়েদেরকে সমাজ সচেতন করে তোলার জন্য, তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করবার জন্যে পাঠ্যপুস্তকের মধ্যে এটা অন্তর্ভুক্ত করার কথা আমরা বলেছিলাম এবং এই কাজ শুরু হয়েছিল। এবং সবচাইতে বেশি যেটা আমরা বলার চেষ্টা করেছিলাম, শুধু পুলিশ, শুধু সরকার, শুধু শাসক দল, তাদের একক বিচ্ছিন্ন ভূমিকার দ্বারা এই যে সামাজিক ব্যাধিটা সমাজের মানে যেটার দ্বারা আক্রান্ত হচ্ছে, এই ব্যাধি মোকাবেলা কিন্তু করার চেষ্টা করলে পরে ফলপ্রসূ একটা অবস্থা গিয়ে আমরা পৌঁছতে পারবো না। তাই সেখানে সবাইকে মিলিতভাবে ভূমিকা গ্রহণ করতে হবে। এবং ক্যাম্পেইনের মধ্যে আমরা যেটা নিয়ে যাওয়ার কথা বলেছিলাম, সেটা হচ্ছে পরিবারের অভিভাবকদেরকে, নিজের পরিবারের সন্তান সন্ততিদের ছোটোবেলা থেকেই তাদের মানসিক গড়নটা তৈরি করার ক্ষেত্রে, বিশেষ করে ঘরের পুত্র সন্তানরা মহিলাদের প্রতি, মেয়েদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কী হবে, এই সম্পর্কে তাদেরকে যাতে গড়ে তোলা যায়, এই বিষয়টা অন্তর্ভুক্ত করার কথাও কিন্তু আমরা সেখানে বলেছিলাম এবং এই কাজটা শুরু হয়েছিল। এবং এখানে যেটা বলবো, আমরা সরকারের তরফ থেকে
সর্বদলীয় সভার ব্যবস্থা করেছিলাম। এর কোনো পূর্ব দৃষ্টান্ত ত্রিপুরায় নাই, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয়েছে কিনা আমার জানা নাই, হতে পারে হয়তো, আমার হয়তো, আমার কাছে তথ্য সেরকম ছিল না, আমি এখনও সেরকম জানি না। সেখানে এই যে সভা, তাতে যারা উপস্থিত ছিলেন তারা খোলা মনে কথাবার্তা বলেছেন, সরকারের কোথায় দুর্বলতা, পুলিশ কোথায় খামতি ঘাটতি দেখাচ্ছে, এগুলো চিহ্নিত করে এগুলো থেকে বেরিয়ে আসবার জন্য কী ভূমিকা গ্রহণ করা দরকার, এই সমস্ত প্রশ্নে কিন্তু এই যে সর্বদলীয় বৈঠক হয়েছিল সেই বৈঠকের মধ্যে বিভিন্ন দলের তরফ থেকে সেখানে পরামর্শ দেওয়া হয়েছে। এবং এগুলোর ভিত্তিতে সরকারের যে আইন কানুন প্রশাসনিক দিক থেকে তার যে আপনার সীমাবদ্ধতা আছে, এর মধ্যে দাঁড়িয়ে এই আলোচনার যে নির্যাস তাকে বিবেচনা রেখে সরকার পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে। এটা আনুষ্ঠানিক বৈঠক ছিল না, আনুষ্ঠানিক বৈঠক ছিল না, এবং এই বৈঠকের পরিপ্রেক্ষিতে নেওয়া পদক্ষেপগুলি যেমন পাবলিকলি জানানোর চেষ্টা হয়েছে, তেমনি এর পরিপ্রেক্ষিতে ফলাফল কী সে সম্পর্কে কিন্তু বলার চেষ্টা হয়েছে। যেমন ধরুন, এখানে একটা বিশেষ করে আমরা যে পদক্ষেপ নিয়েছিলাম মহিলা থানা প্রতিষ্ঠা করার, এটা আগরতলা দিয়ে আমরা শুরু করেছিলাম, আস্তে আস্তে জেলা, তারপরে মহকুমা, এগুলো করার কাজ আমরা হাতে নিয়েছিলাম। থানায় মহিলারা যখন অভিযোগ করতে যান সেখানে পুরুষ অফিসাররা এবং কর্মচারীরা থাকেন, তাদের কাছে মহিলাদের পক্ষে অনেক সময় এই জাতীয় ঘটনা বিস্তৃতভাবে তারা বলতে পারেন না। এই বিষয়টা আমাদের দৃষ্টিতে যখন আসলো, আমরা প্রত্যেক থানায় উইমেন ডেস্ক আমরা সেখানে করে দিই, মহিলা পুলিশ আলাদা করে থাকবেন, এবং সেখানে মহিলারা এই জাতীয় ঘটনার পরিপ্রেক্ষিতে, অথবা তারা যদি মনে করেন যেন আমরা মহিলা ডেস্কেই আমাদের যা অন্যান্য অভিযোগ সেখানে আমরা রাখব, ওখানে গিয়ে তারা রাখবেন, এই ব্যবস্থা কিন্তু সেখানে আমরা করেছিলাম। বিধানসভার ভেতরে বিশেষভাবে সময় নির্ধারণ করে এই মহিলাদের বিরুদ্ধে যে অপরাধ, এটা সম্পর্কে সরকার বিরোধী দলের যে উদ্বেগ উৎকণ্ঠা এবং জনগণকে সচেতন করে তোলার মধ্য দিয়ে তাদের যে ভূমিকা গ্রহণ করার বিষয়টি, সেই সম্পর্কে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিস্তৃত পরিসরে সেখানে কিন্তু আলোচনার ব্যবস্থা আমরা করেছিলাম, এবং এখানে কাউর কথা বলবার সুযোগ কিন্তু কেড়ে নেওয়া হয়নি। তো আপনি যেটা বলছেন, এই তো ছিল আমাদের সরকারের সময়ে নেওয়া পদক্ষেপগুলো, এবং আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াবার ক্ষেত্রে কোনো রকম শৈথিল্য আমরা কিন্তু দেখাবার চেষ্টা করিনি। এটা ঠিক যে সেই সময়ে মহিলাদের বিরুদ্ধে যে অপরাধ, সেই অপরাধ নির্মূল করা গেছিল এটা তো দাবি করা যাবে না, আমি তো বলবারই চেষ্টা করেছি, এটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। কিন্তু এ কথা বলে সরকার প্রশাসন এবং আমরা যারা সমাজবদ্ধ মানুষ, আমরা তো আমাদের দায়িত্ব সেখানে কিন্তু অবহেলা করতে পারি না, আমাদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে। এই প্রশ্নে যেটা বলছেন বর্তমান সরকার, বর্তমান সরকারের ভূমিকা তো আমরা সামগ্রিকভাবে গ্রহণ করতে আমরা লক্ষ্যই করছি না। যদি সরকার ভূমিকা গ্রহণ করতেন তাহলে পুলিশ এরকম করতে পারে? আমি বলছি, আমাদের সরকারের সময় আগরতলায় মহিলা থানায় মহিলারা অভিযোগ জানাতে গিয়ে ঠিকভাবে তারা অভিযোগ লিপিবদ্ধ করতে পারেননি, ফিরে এসে আবার যখন আমাদের সেই থানার বিরুদ্ধে অভিযোগ জানালেন, সেই থানার বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিই 24 ঘন্টার মধ্যে। এখন তো এরকম অভিযোগ উঠছে, সাধারণভাবে থানাগুলির বিরুদ্ধে কোথায় কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো মহিলা কমিশন, আমাদের সরকার থাকার সময়ে মহিলা কমিশন যখনই কোনো অভিযোগ এই নারীদের বিরুদ্ধে অপরাধজনিত তাদের দৃষ্টিতে আসতো, তারা সেখানেই দলবদ্ধভাবে ছুটে যাওয়ার চেষ্টা করতেন, আক্রান্তের সাথে কথা বলতেন, পরিবারটির সাথে কথা বলতেন, আশেপাশের মানুষের কাছ থেকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেন,
সংশ্লিষ্ট এলাকার থানার সঙ্গে যোগাযোগ করতেন, তারা কি পদক্ষেপ নিয়েছেন তারা জানবার চেষ্টা করতেন, এবং সব মিলিয়ে তারা যেখানে মনে করতেন যে পদক্ষেপ যথেষ্ট না, আরও এই পদক্ষেপ গ্রহণ করা দরকার, এবং পুলিশের পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ঘাটতি আছে, খামতি আছে, এগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে তারা নিয়ে আসতেন। এমনকি সরকারের মন্ত্রীদের কাছে, স্বরাষ্ট্র সচিবের কাছে, চিফ সেক্রেটারির কাছে, মুখ্যমন্ত্রীর কাছে তারা যেতে কিন্তু কোনোরকম সেখানে সংকোচ বোধ করতেন না, এবং যাদের কাছে যেতেন তারাও কিন্তু কথা শুনতেন। কিন্তু আমাদের এখানকার বর্তমান যে আপনার মহিলা কমিশন, সেই মহিলা কমিশন তো সেই ভূমিকা নিতে পারছে না। তাদেরকে এই ধরনের ভূমিকা নেওয়ানোর ক্ষেত্রে আগ্রহী করে তুলবার জন্যে সরকারের তো একটা ভূমিকা থাকতে হবে। কোথায় সরকারের ভূমিকা? সরকার তো ভূমিকা নিচ্ছেন না। আমি বিধানসভার কথা বললাম আপনাদের, এই সরকার তৈরি হওয়ার পর মহিলাদের বিরুদ্ধে অপরাধ যখন অনবরত বাড়তে শুরু করেছে, এবং দেখা যাচ্ছে যে জাতীয় সড়কে, গ্রামেগঞ্জের সড়কে প্রায় প্রতিদিন বেয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে, তার মধ্যে মহিলাদের লাশও পাওয়া যাচ্ছে, মানুষ দেখে পুলিশের দৃষ্টিতে নিলে পরে তারপর পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করছে, এবং তদন্ত ছাড়াই ওখানে দাঁড়িয়ে কিছু মন্তব্য পুলিশ করে আসছে, যাতে বোঝা যাচ্ছে যে গোটা মানে অপরাধটাকেই বা অপরাধীদেরকে রক্ষা করার জন্য সমস্ত জিনিসটাকে হালকা করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে বিধানসভায় আমাদের বিরোধী দলের বিধায়কদের মধ্যে একজন বিধায়িকা আছেন, বিধায়িকা, তিনি বিধানসভা যখন এই প্রসঙ্গে আলোচনা করার চেষ্টা করছিলেন, তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমাদের ধর্মনগরের যে বিধায়িকা, বামফ্রন্ট সরকারের সময় তিনি মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন, অত্যন্ত ভালো কাজ করার চেষ্টা করেছেন। তিনি এই প্রসঙ্গগুলি তুলে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবার চেষ্টা করেছেন, এটা কী চলছে, এটাকে বন্ধ করতে হবে, কার্যকরী ভূমিকা নিন। দেখা যাচ্ছে শাসক দলের বিধায়কদের, আমি তো সবার কথা বলছি না, একটা অংশ রেড়ে করে এই মহিলার বিরুদ্ধে ছাপিয়ে পড়বার চেষ্টা করলেন, তার কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করলেন, এবং সেখানে আমাদের এই সভা যিনি পরিচালনা করছেন, সম্ভবত স্পিকার ছিলেন না, ডেপুটি স্পিকার ছিলেন, তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করলেন না। মুখ্যমন্ত্রী বসে আছেন গালে হাত দিয়ে, অন্যান্য মন্ত্রীরা বসে আছেন, তার মধ্যে এক দুজন তো বয়স্ক লোক, তারা তাদের দলের সদস্যদের এই যে ভূমিকা তাদের বিরুদ্ধে কোনো কথা বলছেন না। শেষ পর্যন্ত সেখানে প্রতিবাদে বিক্ষোভ প্রকাশ করে বিরোধী দলকে এই যে তাদের ভূমিকা, এই মহিলা বিধায়িকাকে এইভাবে হেনাস্থ করার চেষ্টা করছে, একটা সঠিক প্রশ্ন উত্থাপন করার কারণে প্রতিবাদ করে আমাদের কিন্তু সেখান থেকে ওয়াক আউট করে বেরিয়ে আসতে হয়েছে। তারা যেন মনে করেছে যে আমরা ওয়াক আউট করে বেরিয়ে আসলাম, তারা রেহাই পেল, আলোচনাটা শুনতে হলো না। এই হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গি। তাহলে আপনি যেটা বলছেন এর থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে কী সরকার চলছে এটা। এ তো অপরাধীদেরকে চুপ করে থেকে পরোক্ষে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এখন কি দেখছি আমরা, এই সরকার আসার পর প্রথম দিকে স্লোগান দিলেন নেশামুক্ত ত্রিপুরা করতে হবে, এখন আমরা কি দেখছি, এই যে অপরাধগুলি সংগঠিত হচ্ছে মহিলাদের বিরুদ্ধে, কারা সংগঠিত করছেন এ থেকে পরিষ্কার। এবং এর মধ্যে যে অংশটা অল্প বয়স তো তাদের কম, কোথায় নেশামুক্ত ত্রিপুরা? যুবকরা যাতে যে প্রতিশ্রুতি দিয়ে তারা সরকারে আসলেন প্রলোভনের ফাঁদে পেলে, কিছুই করছেন না, এগুলো নিয়ে এই যুবকরা যাতে কথা বলতে না পারে, আঙুল তুলতে না পারে, প্রশ্ন করতে না পারে, প্রশ্নের জবাব চাইতে না পারে, তার জন্যে তাদেরকে আপনার নেশায় ডুবিয়ে রাখার চেষ্টা করছে প্রত্যক্ষ পরোক্ষভাবে, বিপদগামী করছে, এবং এদেরই তো একটা অংশ এই সমস্ত অপরাধের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। আপনি এখানে বলেছেন মন্ত্রীর পুত্রের নাম উঠেছে, শাসক দলের লোকের নাম উঠেছে, আমি দেখুন মন্ত্রীর পুত্র না আত্মীয় স্বজন সে নিয়ে আমি প্রশ্ন তুলতে চাইছি না, শাসক দলের লোক না প্রশ্নটা তা না,
আমাদের যুবকদের কত রক্ষা করতে হবে, তাদের উপলব্ধির মধ্যে তো এটা আনতে হবে। কে আনবে এই সরকার? এই কারণে তো জনগণ থেকে সরকারটা বিচ্ছিন্ন হচ্ছে। তাদের দুষ্কর্মের ঢাকবার জন্য, ব্যর্থতা ঢাকবার জন্য ফেসিস সুলভ যে সন্ত্রাস চলছে, এটার উদ্দেশ্য এটা বিরোধীদের কণ্ঠস্বর স্তব্ধ করা, ব্যক্তি স্বাধীনতা হরণ করা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করা, ভোটের অধিকার হরণ করা, লুণ্ঠন, এগুলো কি কাজে? এই সমস্ত কিছু থেকে এই যুবশক্তিকে বিপদগামী করার এই যে বিষয়টি, এটা অপরিকল্পিত মনে করলে কিন্তু ভুল করা হবে, সর্বনাশ করে দিচ্ছে এই সরকারটা। এই কারণে সে জনবিচ্ছিন্ন হচ্ছে, মানুষ এই সরকারের হাত থেকে পরিত্রাণ চাইছে। কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নটা করলেন, সেদিক থেকে বলবো সরকার চোখ কান বন্ধ করে কতদিন বসে থাকবেন? এভাবে দায়িত্ব এড়াতে পারবেন? আপনারা দায়িত্ব এড়াবার চেষ্টা করলে মানুষ তো আপনাদের ক্ষমা করবে না, মানুষ আপনাদের ক্ষমা করবে না, আমাদের মায়েরা বোনেরা তারা তো আপনাদের ক্ষমা করবে না। সচেতন মানুষ, গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ তারা তো আপনাদের ক্ষমা করবে না। এটাই বক্তব্য।